কারণে একটা কারখানার গেটে কোনোদিন পাওয়া গেছে? একটা ক্ষেত মজুরের হাজিরি মজুরি বৃদ্ধি করার লড়াইয়ে কোনোদিন পাওয়া গেছে এদেরকে? একটা দিন কোনোদিন অনশন করতে দেখেছি এদেরকে? মিডিয়া যদি এদেরকে মহাগুরু বলে মানে সম্বর্ধিত করতে চায়, সেটা মিডিয়ার ইচ্ছে। গরিব খেটে খাওয়া মানুষ এটা করছে। মিঠুনকে দিয়ে প্রচার কি খানিকটা এগিয়ে থাকবে বিজেপি মনে হচ্ছে? বিজেপির ছাগল লেজে কাটবে মুড়ে কাটবে ওরা ভাবুক। আমরা আজকে সমাবেশ করেছি 10টা পঞ্চায়েতে পদযাত্রা করে, আজকে স্পেসিফিক দাবিতে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে বলেছি যে সুধরে যান, আইন অনুযায়ী কাজ করুন, মানুষের হয়ে কাজ করুন। যদি এই কাজ না করেন তো আপনিও রয়েছেন আর ব্লক ডেভেলপমেন্টের এই এলাকার সাধারণ মানুষও রয়েছে। মানুষ নিজের অধিকার নিজের দাবি নিজেরা বুঝে নেবে, তার জন্য এই মাঠে আজ আমরা জমায়েত। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমাগুলি লড়াই যেন পিছু ছাড়ছে না বাংলার। গোষ্ঠীদ্বন্দ্ব উত্তর থেকে দক্ষিণ সব সর্বত্রই, বারুদের গন্ধ নিস্তার পাচ্ছে না শৈশব। আমাদেরও একটাই প্রশ্ন, কেন? এই প্রশ্নের জন্য বুম আমাদের দিকে নয়, এই প্রশ্নের জন্য বুমগুলো আমাদের পিছনে পুলিশ লেখা গাড়িতে যারা আমাদের টাকায় বসে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গিয়ে করুন। কেন? বোমা রাখা ইল্লিগেল, গুলি করা ইল্লিগেল, একজন আরেকজনের পা হাত উড়িয়ে দেওয়া খুন করা ইল্লিগেল, পুলিশ থাকতে ইল্লিগেল কাজ হচ্ছে কি করে? কি করছে রাজ্যের পুলিশ মন্ত্রী? কি কি করছে? এ প্রশ্নের উত্তর আমরা দেব না, এ প্রশ্নের উত্তর ওরা দেবে। কৃষকদের আজ মাথায় হাত, কোথাও সারের কালোবাজারি তো কোথাও ধান। সরকার চাইছে তাই হচ্ছে। সরকার যদি চাইতো না যে কালোবাজারি হবে না, সবাই নিজের মতো ভালো করে থাকতো, সরকার চেয়েছে দুর্নীতি হোক তাই হচ্ছে।